প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজধানীর শেওড়াপাড়া থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে শেওড়াপাড়ার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু অসংখ্য যাত্রী আমরা দেখছি, যে পর্যাপ্ত পরিমাণের যে যানবাহন না থাকায় যে যে যাত্রীদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে যেভাবেই পাচ্ছেন আসলে হেঁটে পায়ে হেঁটে রিক্সা যোগে বাসে ঝুলে কিন্তু তারা তাদের যে কর্মস্থলে কর্মস্থলে যাওয়ার যে চেষ্টা করছেন সেই দৃশ্য আপনারা দেখছেন। এছাড়াও আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে রাজধানী সহ রাজধানীতে তার প্রভাবে আজ সকাল থেকেই মেট্রো রেল বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু যে মেট্রো রেলের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে তারা অনেকটা ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখছি যে মেট্রো রেল স্টেশনের ঠিক নিচে এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে যারা মেট্রো রেলের যাত্রী রয়েছেন তারা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন। মেট্রো রেল বন্ধ থাকায় কিন্তু সেই যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে পর্যাপ্ত যানবাহন না থাকায় কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আমরা দেখছি যে বাসগুলোর মধ্যে ভিড় ঠাসাঠাসি করে কিন্তু মানুষজন উঠছেন, পর্যাপ্ত পরিমাণের যানবাহন না থাকায় বাসের গেটে ঝুলে যে যেভাবে পাচ্ছেন সেভাবেই আসলে তাদের যে কর্মস্থল সেখানে যাওয়ার চেষ্টা করছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি পুরো দৃশ্য আপনাদের। প্রিয় দর্শক, আমরা দেখছেন যে বাসগুলোতেও কিন্তু আসলে ভেতরে ঠিক ফাঁকা নেই এমন একটা অবস্থা। আপনারা দেখছেন যে বিশেষ করে মেট্রো রেল বন্ধ থাকার কারণেই কিন্তু এমনটা হয়েছে। আমরা যতটুকু জেনেছি অর্থাৎ মেট্রো রেলের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখন এই মুহূর্তে বাসের জন্য অপেক্ষা করছে। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে যে যাত্রীদের উপস্থিতি কিন্তু বাড়তে থাকে। দর্শক, আপনারা দেখছেন যে একটি বাস আসলেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন, যে সাধারণ যে যাত্রীরা অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন তারা কিন্তু একটি বাস আসলে হুমড়ি খেয়ে পড়ছেন বাসে ওঠার জন্য কর্মস্থলে যাওয়ার জন্য। সেই দৃশ্য আপনারা দেখছেন। এই মুহূর্তে একটি বাস বিআরটিসির একটি বাস কিন্তু এসছেন যে কেওড়াপাড়ার বাস স্টেশনে। আপনারা দেখছেন যে যাত্রীরা উঠার চেষ্টা করছেন। এছাড়াও আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাস স্ট্যান্ডের পুরো জায়গা জুড়ে কিন্তু যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারা যে ভোগান্তিতে পড়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি জানেন যে সকাল থেকে বৃষ্টির সাথে দমকা হাওয়া থেমে থেমে বৃষ্টি, যার ফলে কিন্তু পুরো সড়কগুলোতে মেইন যে সড়কগুলো রয়েছে সেগুলো থেকে তীব্র যানজট আমরা লক্ষ্য করেছি। আপনারা এখনো দেখছেন যে ভাড়া তো পরে হিসাব, আগে তো পাইতে হবে, সিএনজি তো পাওয়াই যায় না, আর রিক্সাতে এত দূরত্ব যাওয়া সম্ভব না। তো দর্শক, যেমনটি শুনছিলেন যে যাত্রীদের কথা, আসলে প্রায় এক ঘন্টা কিংবা আরো বেশি সময় দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা যানবাহন না থাকার কারণে এখন পর্যন্ত কিন্তু যেতে পারেনি। আপনারা দেখছেন যে গাড়ির গেটে কিন্তু যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ঝুলেই এভাবেই ঝুঁকি নিয়ে কিন্তু তারা কর্মস্থলে যাচ্ছেন।
দর্শক, আপনারা দেখছেন যে এখনো কিন্তু বাস স্ট্যান্ড অর্থাৎ শেয়ারাপাড়া বাস স্ট্যান্ডে যে অসংখ্য যাত্রী কিন্তু অপেক্ষা করছেন বাস, রিক্সা, বাইক কিংবা সিএনজির জন্য। আমরা যেমনটা জানতে পেরেছি এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলে, আসলে পর্যাপ্ত পরিমাণ যানবাহন না থাকার কারণে কিন্তু এমনটা হয়েছে। এছাড়াও মেট্রো রেল কিন্তু বন্ধ রয়েছে, আজকে বৃষ্টির কারণে সকাল থেকে মেট্রো রেল বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু ভোগান্তিটি আরো আসলে বেশি বেড়ে দ্বিগুণ হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন যে সাধারণ যে যাত্রীরা রয়েছেন, বিশেষ করে যারা নিয়মিত মেট্রো রেলে ভ্রমণ করে থাকেন তাদের জন্য বেশ ভোগান্তি হয়েছে বলা যায়। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মেট্রো রেল স্টেশনের সামনে যে সাধারণ যাত্রীদের যে উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা দেখেছি পুরো সময় জুড়ে আসলে যে যেভাবে পাচ্ছে পায়ে হেঁটে রিক্সা যোগে তারা কিন্তু তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে এমনটাই কিন্তু আমরা দেখেছি এখানে সকাল থেকে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড থেকে, আপনারা দেখছেন যে রাজধানী জুড়ে যে সকাল থেকেই বৃষ্টি তার ফলে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে যাত্রীরা কিন্তু বেশ বিপাকে পড়েছে বলা যায়। যানবাহন নেই, মেট্রো রেল বন্ধ, যানজট, বৃষ্টি সব মিলে কিন্তু বেশ কণ্ঠাসা হয়ে পড়েছেন এই মুহূর্তে যাত্রীরা। আপনারা দেখছেন যে যেভাবে পাচ্ছে বাসের গেটে ঝুলে রিক্সা যোগে হেঁটে তারা কিন্তু তাদের যে কর্মস্থল সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি এখানে সকাল থেকে, তারাও কিন্তু স্কুল কলেজে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন।